ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে সোমবার ধলেশ্বর এলাকায় ইন্টিগ্রেটেড কেভি আইসি সেন্টারের সূচনা করেন রাজ্যে আগত সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রমন্ত্রী নারায়ণ রানে। অনুষ্ঠানে তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা এবং রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিনেই এই সেক্টরের উন্নয়নে তিনটি পোর্টালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ এবং সামগ্রিক উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রী নারায়ণ রানে। বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ, পুরা বহুত সুন্দর হ্যাঁ, শান্ত স্টেট হ্যাঁ, বহুত আচ্ছা হ্যাঁ। হমারে দেশ কে পঞ্চপ্রধান মাননীয় নরেন্দ্র মোদী জি নে পূর্বোত্তর বিভাগ মে ত্রিপুরা যে রাজ্য হ্যাঁ উনকে বিকাশ মে কাফি নিধি দে চুকে হ্যাঁ, ইহা কা বিকাশ বিকাশ যে হো রা উসমে হমারে পঞ্চপ্রধান কা বহুত বড়া হিসা হ্যাঁ। এই সেন্টার কাম অফিস কমপ্লেক্সটি যৌথভাবে রাজ্যের ক্ষুদ্র তথা মাঝারি শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন শিল্প দপ্তরের বিশেষ সচিব। আজ কে পুরা প্রোগ্রাম যা প্রজ্ঞা ভবন সে শুরু হওয়া হ্যাঁ, যা পে আট কে আট সচিব আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে যে অফিসিয়ালস হ্যাঁ আয়ে হ্যাঁ, উনোনে যে ইহা পে বহুত আচ্ছে তরিকে সে হমে যে হ্যাঁ এমএসএমই কে বারে মে আর বাকি চিজো পর সাপোর্ট করলে কে যে যে ইনিশিয়েটিভস হ্যাঁ গভর্নমেন্ট কে ও সব উনোনে বতায়ে হ্যাঁ। यहाँ पे आकर एक वर्कशॉप के माध्यम से हमने जो जो काम उनके साथ करने थे वो भी हम कर रहे हैं। आज जो है दो पोर्टल, इनफैक्ट तीन पोर्टल का लॉन्च भी हुआ है आपके सामने। सुबह माननीय मुख्यमंत्री साहब ने इसका उद्घाटन किया है माननीय मंत्री जी नारायण राणे जी के साथ, और उसके अलावा ये एक सेंटर जो केवीआईसी का सेंटर है जहाँ पे रैंप और बाकी चीज़ें जो होंगी उसका स्टेट गवर्नमेंट के साथ मिलकर हम लोग एक इंटीग्रेटेड सेंटर बना रहे हैं जिसका उद्घाटन आज हुआ है। এক্ষেত্রে রাজ্য উল্লেখযোগ্য কাজ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।